হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম। আর তোমাদেরকে দেখিয়েছিলাম রিসেপশনের আর বিয়ের ফটো অ্যালবামগুলো সব ছবি, তো সেই দিনই করেছি এই ছবি ভিডিওটাও। তো ভেবেছি দুটো পার্ট করে ছাড়বো, তো তাই জন্য সেদিনে ভিডিওটা ছাড়া হয়নি। আজকে তোমাদেরকে দেখাবো আমার হানিমুনের অ্যালবাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই হানিমুনের ফটোগুলো। তোমরা দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তো এটা দিয়ে ফার্স্ট শুরু। দেখো, এটা সেই গেছিলাম ওখানে, আমরা হানিমুনে গেছিলাম দার্জিলিং। তো দার্জিলিংয়ে গিয়ে এরকম সেজে আমরা ছবি তুলেছিলাম, তারপরে পরপর ছবিগুলো দেখো। তো দেখো পরপর ছবিগুলো, এগুলো সব হানিমুনে গিয়ে তোলা। তোমরা যারা যারা দার্জিলিং গেছো, তারা নিশ্চয়ই জায়গাগুলো দেখে চিনতে পারছো। তবে আগে আমরা যে টাইমটা গেছিলাম, সেই টাইমটা অনেক ফুল ছিল, অনেক ফুল। কিন্তু এই বছর আমরা যে গেছিলাম, অত ফুল পাইনি, যেহেতু ঠান্ডা সিজনে গেছি। তবু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এত ফুল ঠুল আর নেই অত। আমরা প্রচুর ফুল পেয়েছিলাম। এরা আমাদের সাথে আলাপ হয়েছিল, একই হোটেলেই ছিলাম, এদের সাথে আমাদের আলাপ হয়ে গেছিল। আমরা গাড়ি শেয়ার করেছিলাম যখন, এদের সাথেই করেছিলাম। আর এটা হচ্ছে টাইগার হিলের সানরাইজ। কাঞ্চনজঙ্ঘা, এটা দেখার জন্য যে কত ভিড় হয়, সেটা তো তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো। আর এটা দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার, টাইগার হিলের সানরাইজটা, আর প্লাস তার অপোজিটে কাঞ্চনজঙ্ঘার যে শোভাটা, ওটা দেখার জন্য সত্যি মানে লাক লাগে। তো এই যে সানরাইজ, আমার জীবনের প্রথম পাহাড় ঘোড়া। তো আর ছবি নেই, আর যা ছবি সব ফোনে আছে, তো ফোন থেকে আর বের করা হয়নি। তো ব্যাস এই ছবিই আছে, আরগুলো সব ফোনে রয়েছে, তো ওগুলোকে আর প্রিন্ট আউট বের করা হয়নি, ফোন থেকে আর বের করা হয়নি। যেগুলো যেগুলো ভালো লেগেছে, তো সেগুলো বের করেছি। তো তোমরা তো দেখলেই হানিমুনের ছবিগুলো, খুব একটা ছবি নেই অ্যালবামে, বাকি বা যা ছবি আছে সব ফোনেই আছে। তো যে কটা ছিল সে কটাই তোমাদেরকে দেখালাম। তো ভীষণ এনজয় করেছিলাম, কারণ লাইফে প্রথম ফার্স্ট আমার পাহাড় দেখা, আর মানে এতটাই ভালো লেগেছিলো যে মানে বলে বোঝাতে পারবো না। আর হানিমুন সেটা তো একটা স্পেশাল ব্যাপার রয়েছেই, তো খুব এনজয় করেছিলাম। তো এই হচ্ছে কথা, আর কি বলবো। আর একটা স্পেশাল ছবি তোমাদের সাথে শেয়ার করি, ছবিটা হলো যেটা দেখে আমার বর ফার্স্ট আমাকে পছন্দ করেছে, কারণ আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো ফটো দেখে রীতিমতো যেরকম হয় সেরকম পছন্দ হয়েছে করেছে, তারপর আমাকে দেখতে গেছে। তো যে ফটোটা দেখে আমাকে পছন্দ করেছে, সেই ফটোটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমাদেরকেও দেখাই যে ফটোটা দেখে আমাকে পছন্দ করেছে, তারপর
দেখতে যাওয়ার কথা ঠিক হয়েছে। তো এই দেখো, এই ছবিটা দেখে আমার বর আমাকে পছন্দ করেছিল, তারপর আমাকে দেখতে গেছিল। তো তোমরা তো দেখলেই আমার হানিমুনের ছবি, তো খুব একটা বেশি ছবি তো নেই, তোমরা ফার্স্টেই বললাম। তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি যারা নতুন দেখছো তারা পারলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আজকের মতো টাটা।